হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা, আমার চ্যানেল কুকিং আর্ট বাই অনন্যা অনুতে সবাইকে স্বাগতম। কেক পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, তার মধ্যে একের ভিতর দুই হলে তো কথাই নেই। চকলেটে ডুবে থাকা কেক, অর্থাৎ চকলেট লাভা কেক। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি চুলায় 10 মিনিটে তৈরি করে দেখিয়ে দিব চকলেট লাভা কেকের রেসিপিটি। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি একটি বাটিতে ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে পানির পরিমাণ যেন খুব একটা বেশি না হয়, অর্থাৎ উপরের বাটিতে যেন কোনোভাবেই পানির স্পর্শ না লাগে। উপরের বাটিতে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে রাখা বাটার, আর নিয়েছি 1/3 কাপ ডার্ক চকলেট। আপনারা চাইলে চকলেট চিপসও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চকলেটটাকে গলিয়ে নিচ্ছি। যেহেতু নিচে গরম পানি ব্যবহার করেছি, চকলেটটা গলতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হবে না, তবে আপনারা চাইলে মাইক্রোওয়েভেও গলিয়ে নিতে পারেন। সম্পূর্ণ বাটার আর চকলেটটা খুব ভালো করে মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি ডিমের কুসুম, অর্থাৎ ডিমের সাদা অংশটা আমি রেখে শুধু কুসুমটা ব্যবহার করছি। আর এখন একটি সম্পূর্ণ ডিম ব্যবহার করছি, অর্থাৎ আমি এখানে একটি সম্পূর্ণ ডিম আর অন্য একটি ডিমের কুসুম সাদা অংশ বাদ দিয়ে ব্যবহার করেছি। এখন একটি হ্যান্ড মিক্সের সাহায্যে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ডিমটাকে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আইসিং সুগার। আপনাদের কাছে আইসিং সুগার অ্যাভেলেবেল না থাকলে আপনারা নর্মাল চিনিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে স্টেনার দিয়ে চেলে নিলেই হয়ে যাবে। খুব ভালো করে ডিমের সাথে আমি আইসিং সুগারটাকে মিক্সড করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনিটা মেল্ট হতে অনেকটা সময়ের প্রয়োজন হবে। 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। চকলেট লাভা কেকে চকলেটের পরিমাণটাই বেশি থাকে আর ময়দার পরিমাণটা একদমই কম থাকে। ময়দা দিয়ে খুব ভালো করে আমি আবারও মিক্সড করে নিচ্ছি। ময়দা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি চকলেটের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারের সাথে চকলেটের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি একটা ঘন হবে না, আবার খুব বেশি একটা পাতলাও হবে না। লাভা কেক তৈরির জন্য আমি এখানে সিরামিকের বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাটি অথবা চায়ের কাপ নিয়ে নিতে পারেন। সিরামিকের বাটি অথবা কাঁচের বাটিতেও কিন্তু খুব সহজেই চুলায় এই কেকটা আপনারা তৈরি করে নিতে পারেন। প্রতিটা বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি আমার পরিমাণ মতো কেকের ব্যাটার দিয়ে দিব। খুব বেশি একটা ব্যাটার দিতে যাব না, কারণ কেকটা কিন্তু ফুলে উঠবে। প্রতিটা বাটিতে আমি 1/2 করে কেকের ব্যাটার দিয়ে নিয়েছি। হালকা একটু ট্যাপ করে দিচ্ছি, ভিতরে যেন কোনো এয়ার বাবলস না থাকে। এখন এর মাঝ বরাবর আমি 1 টুকরো করে ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটটা দিয়ে আলতো হাতে কেকের ব্যাটার দিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর আবারও আলতো হাতে ট্যাপ করে দিচ্ছি। যেহেতু আমি আজকের কেকটা চুলায় বেক করব, এর জন্য আমি একটি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের প্লেটও নিয়ে নিতে পারেন। স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ডগুলো বসিয়ে নিচ্ছি। চুলায় বেক করার জন্য প্রথমে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর এই হাঁড়িটাকে আমি হাই হিটে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাঁড়িতে কিন্তু মাঝে একটি স্ট্যান্ডও বসিয়ে নিয়েছি। এখন একটি স্ট্যান্ড অথবা প্লেটের উপর আমি কেকের মোল্ডগুলো বসিয়ে দিব। কেকের মোল্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে আমি সেই ছিদ্রটাকেও বন্ধ করে নিচ্ছি। চুলার আঁচ লোয়ে রেখে আমি 8 থেকে 10 মিনিটের মতো কেকটাকে বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই লাভা কেকটা কিন্তু খুব বেশি একটা বেক করা যায় না, তাহলে চকলেটটাও কিন্তু হার্ড হয়ে যায়। কেকটাকে নামিয়ে আমি গরম গরম মোল্ড আউট করে নিয়েছি, তা না হলে চকলেটটাও কিন্তু জমে যাবে।
ডেকোরেশনের জন্য একটু আইসিং সুগার ডাস্ট করে দিচ্ছি, এটা টোটালি অপশনাল। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট 10 মিনিটে চুলায় তৈরি লাভা কেক। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজ আর ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকুন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।